আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আব্দুল্লাহ আল মামুন, অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার। ভিউয়ার্স, আমি আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না। আমার এই ভিডিওটা আজকে হচ্ছে একটা সচেতনতামূলক ভিডিও, এবং সেটা হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে। ইটস অ্যাবাউট কোভিড-19। আমরা জানি আজকে বিশ্বে করোনা ভাইরাসের কারণে কী ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সারা বিশ্ব। এই করোনা ভাইরাসের সচেতনতার ধারণাটা ছড়িয়ে দেওয়ার জন্য আমি একটা আইডিয়া ডেভেলপ করেছি, সেই আইডিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আমি করোনার যে সব আপডেটটা সেটা আপনাদেরকে বলে দিতে চাই। আমি এই ভিডিওটা বানার আগ মুহূর্ত পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে 3 লাখেরও বেশি, মারা গেছে প্রায় 3,000-এরও বেশি, এবং ইতালিতে এর পরিস্থিতি সবচাইতে ভয়াবহ। ইতালিতে মৃত্যুর সংখ্যা গত 24 ঘন্টায় প্রায় 793। এবং আমাদের বাংলাদেশে এর কী অবস্থা এটা বোঝার জন্য ব্যারিস্টার সুমনের একটা উদ্ধৃতি যথেষ্ট। ব্যারিস্টার সুমনকে আমি কিছুদিন আগে একটা টকশোতে কথা বলতে শুনলাম। তাকে জিজ্ঞাসা করা হলো যে বর্তমানে বাংলাদেশের করোনা পরিস্থিতি কী, এবং এর জন্য আমরা মোকাবিলা করার জন্য এটা কী করতে পারি। তো ব্যারিস্টার সুমন বললেন যে আমাদের কিছু যা করার আছে করোনা ভাইরাস এখন নিজেই করবে। আইনের শাসন হয় যদি কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যদি কোয়ারেন্টাইন মানছেন না যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, ইনাদের বিরুদ্ধেও তো মনে হয় ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আর এখন কেউ ব্যবস্থা নিতে পারবে না, করোনা ভাইরাস নিজেই ব্যবস্থা নেবে। বুঝতে পারছেন যে তিনি কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে, কতটা হতাশ হয়ে এই কথাটা বলেছেন। কিন্তু তারপরও ভিউয়ার্স, আমরা প্যানিক করব না, আমরা আতঙ্কিত হব না। সরকার যে তথ্য দিচ্ছে সেই তথ্যের উপর আস্থা রেখে আমরা সচেতনতার সাথে এগিয়ে যাব, এবং এই সমস্যাটা সমাধানের চেষ্টা করব। আরেকটা কথা তো আছেই যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই এটা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগে আমাদেরকে সর্বোচ্চ সচেতন হতে হবে, এবং এই জন্য আমাদেরকে জানতে হবে যে আমাদের কী কী করণীয়। এবং সেই জন্য আমি একটা আইডিয়া ডেভেলপ করেছি, সেই আইডিয়াটার নাম হচ্ছে ABCD মেজার বা ABCD কনসেপ্ট বলতে পারি আমরা। সো সেই আইডিয়াটা কি? এ ফর হচ্ছে অ্যাভয়েডিং সোশ্যাল গ্যাদারিং। আমরা অবশ্যই যেখানে জনসমাগম দেখবো সেইখানে যাব না, বা অন্যকে সেই জনসমাগম করতে নিষেধ করব। কারণ এই ভাইরাসটা হচ্ছে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিট হয়, আর এই জন্য জনসমাগম খুবই ভয়ানক একটা রূপ ধারণ করতে পারে এই ভাইরাস, যদি আমরা জনসমাগম ত্যাগ করতে না পারি। তাই আমরা যেখানে জনসমাগম দেখব সেখানে যাব না, এবং অন্যকেও যেতে বিরত করব। অ্যান্ড বি ফর বি অ্যাট হোম, আমরা যদি কোনো জরুরি প্রয়োজন না থাকে তাহলে বাসার বাইরে যাব না, চেষ্টা করব যতদূর সম্ভব বাসায় থাকার। অযথা চায়ের হোটেলে বসে গল্প করা বা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া এটা আমরা কখনোই করব না। অ্যান্ড বাড়ির যারা আমরা গার্জেন তারা চেষ্টা করব যে যারা বাসায় যারা ইয়ং যারা ছোটো আছে তাদের যেন বাসায় থাকে সেটা এনসিওর করবো, আমরা সেটা নিশ্চিত করবো। ভিউয়ার্স, সি ফর হচ্ছে ক্লিনলিনেস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, আমরাকে সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। আমরা বাসায় থাকবো তখন কিছুক্ষণ পরপর চেষ্টা করবো যেন আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, এবং বাইরে থেকে বাসায় আসবো তখন তো অবশ্যই আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবোই। এবং আমরা চেষ্টা করবো যে যখন বাইরে থাকবো তখন কারোর সাথে হ্যান্ডশেক করবো না, মাস্ক তো অবশ্যই আমরা পরিধান করবো। সি ফর হচ্ছে ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরাকে সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, মেনটেন করতে হবে। আমরা যদি বাইরে থাকি, বাইরে থেকে যখন বাসায় আসবো তখন অবশ্যই আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আগে হাত পরিষ্কার করবো, তারপরে বাসায় ঢুকবো। আমরা নিয়মিত যখন গোসল করবো তখন অবশ্যই সাবান ইউজ করবো, এবং বাইরে যখন থাকবো তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবো। মাস্ক ছাড়া বাইরে যাওয়াটা এখন খুবই অনিরাপদ। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের মানুষ অসচেতন হওয়ার কারণে মাস্ক টোটালি ইউজ করছে না, খুব কম, যারা ইউজ করছে তাদের সংখ্যা খুবই কম, এটা খুবই একটা ভয়ানক ব্যাপার। সো আমরা অবশ্যই মাস্ক ইউজ করবো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবো, এবং সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো, এবং অবশ্যই যেখানে সেখানে থুতু ফেলবো না, স্পিট করবো না, কারণ এটা হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে যায়। এবং যখন আমরা হাঁচি দেবো তখন অবশ্যই মুখে হাত বা টিস্যু দিয়ে আমরা ঢেকে নিবো সেটাকে। সো ক্লিনলিনেস আমাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে। নাও ডি ফর হচ্ছে দোয়া। দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন টু ফাইট এগেনস্ট দিস করোনা ভাইরাস। কারণ আমরা যতই সতর্ক হই, আমরা যতই অ্যালার্ট থাকি না কেন, আল্লাহ যদি না চান আমরা কখনো এই ভাইরাসকে মোকাবেলা করতে পারবো না। তাই আমরা অবশ্যই দোয়া করব। আমাদের অনেক এসব কঠিন রোগ থেকে বাঁচার জন্য অনেক দোয়া আছে, আমরা সেগুলো মুখস্থ করব। সবচাইতে ফেসবুক বা ইউটিউবে যে দোয়াটা প্রচলিত হয়েছে সেই দোয়াটা আছে আবু দাউদ এবং নাসায় এই দোয়াটা আছে। সেই দোয়াটা হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি অল জুরুনি অল জুজামি অ সাইয়েল আসকম। এই দোয়াটা আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক বা ইউটিউবে বেশি প্রচলিত, আমরা এই দোয়াটা পড়বো। এছাড়া আরও কয়েকটি দোয়া আছে, আমরা সেগুলোও পারলে মুখস্থ করবো এবং সেগুলো পড়বো। কারণ আল্লাহ যদি না চান আমরা কখনোই এটা মোকাবেলা করতে পারবো না, তাই অবশ্যই আমরা দোয়া করতে হবে। এবং ই শেষ থাকে ই ই ই ফর হচ্ছে
এক্সপ্লোডিং অ্যাওয়ারনেস। এক্সপ্লোডিং অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতার বিস্ফোরণ ঘটানো। আমি এক্সপ্লোড শব্দটার অর্থ হচ্ছে বিস্ফোরণ। এই শব্দটা কেন ব্যবহার করলাম? কারণ আমি তো বলতে পারতাম যে সচেতনতা বাড়াতে হবে, কিন্তু বাড়ানো না বলে আমি বিস্ফোরণ কেন বলছি? যে এটা শুধু বাড়ালে হবে না, এটা ব্যাপক হারে বাড়াতে হবে। কারণ আমাদের মতো বাংলাদেশের মতো একটা দেশে যেখানে অধিকাংশ জনগণ আমরা গ্রামে বা আমাদের গ্রামে বাস করে এবং ইটস এ হাইলি পপুলেটেড কান্ট্রি এবং এখানে জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার কনসেন্ট্রেশন খুবই হাই, সো আমরা ট্রাই করবো যে সচেতনতা যত বৃদ্ধি করা যায় ততই আমাদের জন্য ভালো। তাই আমরা যত সম্ভব নিজে সচেতন হব এবং অন্যকে সচেতন করার চেষ্টা করব। এবং আমরা এটা একাই রুখতে পারবো না, এটা আমাদেরকে সম্মিলিত একটা প্রচেষ্টার মাধ্যমেই রুখে দাঁড়াতে হবে। এবং এর জন্য সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া খুব ইফেক্টিভ ওয়েতে আমাদের জন্য কাজ করতে পারে, কারণ এটা যেহেতু হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিট হয় ভাইরাসটা, তাই আমরা যদি সব মানে সবার জায়গায় জায়গায় গিয়ে সবাইকে যদি আমরা এটা সচেতন করি তাহলে এটা সবার জন্য রিস্কি হয়ে যায়। তাই সোশ্যাল মিডিয়া হচ্ছে এটা মানে প্রচার করার জন্য একটা বেস্ট ওয়ে। আমরা সচেতনতা বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি, বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সোশ্যাল সাইটে আমরা যারা আছি তারা বিভিন্ন ধরনের ছবি দিয়ে হোক, বিভিন্ন ধরনের লেখনী দিয়ে হোক, বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে হোক, আমরা সচেতনতা বাড়াতে হবে। আদারওয়াইজ ইট উইল বিকাম টু লেট ফর আস। এবং সবশেষে আমি বলতে চাই যে আসুন আমরা সবাই সচেতন হই। আমরা সরকার একার পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়, দ্য গভর্নমেন্ট অ্যালোন ক্যান নট কোপ উইথ দিস প্রবলেম। তাই আমাদের সবাইকে একসাথে হয়ে এই সমস্যার বিরুদ্ধে লড়তে হবে এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। এবং অবশ্যই আপনারা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অর্থাৎ মনে করেন যে অন্যের জন্য এটা উপকারী হতে পারে, তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন। এবং আপনারাও মানে কীভাবে অন্যকে সচেতন করা যায় সেই সম্পর্কে ভাব মানে নতুন নতুন আইডিয়া বের করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।